হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আমরা আগের ভিডিওতে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশন দেখেছিলাম উপরে আই বাটনে দেখুন এই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে আপনারা ওখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখতে পারেন এখন আমরা এই বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা সরাসরি ফর্ম ফিল প্রসেসে চলে যাচ্ছি আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে আছি এই নোটিফিকেশানের ডিটেলসগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আপনারা ওই ভিডিওটা থেকে দেখে নেবেন এখান থেকে আমরা একটা লিঙ্কে যাব এখানে দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে দ্য লিঙ্ক অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাইং টু দ্য পিএইচডি প্রোগ্রাম এই লিঙ্কে গিয়ে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করবো তার আগে আপনারা এখান থেকে কিছু বিষয় আর একবার দেখে নিন এখানে কিন্তু একটা ব্যাংকের অ্যাড্রেস দেওয়া আছে বেনিফিশিয়ারি নেম বাঁকুড়া ইউনিভার্সিটি ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড নাম্বার এই যে ব্যাংকের অ্যাড্রেসটা দেওয়া আছে এই ব্যাংকে কিন্তু আপনাদেরকে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে বা নেপটের মাধ্যমে এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফি হিসেবে কিন্তু রুপিজ ওয়ান বা এক টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউআর এবং ওবিসি আছেন এবং যারা এসসি এসটি আছেন তাদেরকে কিন্তু আটশো টাকা করে এখানে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফি হিসেবে আপনারা কিন্তু ফার্স্টে এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে নেবেন ব্যাংকের অ্যাড্রেসে এবং অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে অ্যাপ্লিকেশান ফির রিসিপ্টটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এটা কিন্তু আপনাদের ফার্স্ট কাজ এখানে দেখুন এখানে কিন্তু সাবমিশন অব দ্য অ্যাপ্লিকেশান এই যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার সময় কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এই সমস্ত আপলোডের ডকুমেন্টের যে সাইজগুলো কিন্তু জেপিজি বা জেপিইজি ফরমেটে হতে হবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের প্রসেসটা দেওয়া আছে আপনারা কিন্তু ফার্স্টে এই ব্যাংকের অ্যাড্রেসে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে রিসিপ্ট কপিটা ডাউনলোড করে নেবেন এবার আমরা এই লিঙ্কে চলে যাচ্ছি এখানে দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দ্য লিঙ্ক অব দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাইং টু দ্য পিএইচডি প্রোগ্রাম আপনাদের যদি পিডিএফে সরাসরি এই লিঙ্কটা ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু লিঙ্কটা ওপেন করে নেবেন এবং ওখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন আমার এই পিডিএফে লিঙ্কটা ওপেন হচ্ছে না তাই আমি এই লিঙ্কটা কপি করে নিয়েছি এই লিঙ্কটা কপি করে গুগল ক্রোমে আমি পেস্ট করে ওখান থেকে কিন্তু আমি ফর্ম ফিল আপের প্রসেসটা দেখাবো আমি ওই লিঙ্কটা গুগল ক্রোমে পেস্ট করেছি দেখুন এই ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পিএইচডি প্রোগ্রাম টু 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 এবং এখানে কিন্তু তিনটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলো আপনারা একবার ভালো করে দেখে নেবেন প্লিজ প্রোভাইড অল দ্য ইনফরমেশান ইন ব্লক অর ক্যাপিটাল লেটার্স আফটার কমপ্লিশন অফ ফিলিং আপ দ্য ডেটা এ কনফার্মেশান ইমেল উইল বি রিসিভ থ্রু ইউর রেজিস্টার্ড ইমেল উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স এ সামারাইজড ফর্ম কন্টেইনিং ইউর ফিল্ড আপডেটা উইল বি রিসিভড থ্রু ইউর রেজিস্টার্ড ইমেল অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপটা শেষ হয়ে গেলে একটা সামারাইজড ফর্ম কিন্তু আপনাদের ইমেলে চলে যাবে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এই বিষয়গুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার আপনারা এখানে দেখুন নেক্সট বলে একটা অপশান আছে এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে ফর্ম ফিল আপটা করতে পারবেন এখানে দেখুন ফর্ম ফিল আপ করার সময় কী কী ডিটেলস লাগছে এখানে যে সমস্ত ঘরগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটোরিভাবে ফিল আপ করতে হবে নেক্সট দেখুন এখানে কিন্তু ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট আছে ফার্স্ট কিন্তু সাবজেক্ট এখান থেকে আপনাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে এখানে কিন্তু সাবজেক্টগুলো দেওয়া আছে আপনারা যে সাবজেক্টে পিএইচডি করতে চান এখান থেকে কিন্তু আপনারা ওই সাবজেক্টটা চুজ করবেন নেক্সট দেখুন টাইটেল অফ প্রপোজড রিসার্চ ওয়ার্ক অর্থাৎ আপনাদেরকে কিন্তু একটা রিসার্চ ওয়ার্কের টাইটেল দিতে হবে প্রপোজ রিসার্চ ওয়ার্ক বা রিসার্চ প্রপোজালের আপনারা কিন্তু একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে রাখবেন উপরে আই দিয়ে দেখুন একটা ভিডিওর লিংক দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু রিসার্চ প্রপোজাল তৈরি করার ক্ষেত্রে আপনাদের কিন্তু হেল্প হতে পারে আপনারা কিন্তু একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে রাখবেন এবং এখানে কিন্তু একটা রিসার্চ প্রপোজালের টাইটেল লাগছে নেক্সট দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন এবং এইগুলো কিন্তু আপনাদেরকে ব্লক লেটারে দিতে হবে নেক্সট দেখুন ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন নেক্সট দেখুন অ্যাড্রেস ফর করেসপন্ডেন্টস অ্যালং উইথ পিন কোড এখানে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে এবং সঙ্গে কিন্তু পিনকোডটাও দিতে হবে নেক্সট দেখুন কন্ট্যাক্ট নাম্বার নেক্সট ইমেল আইডি এখানে আপনাদেরকে ইমেল আইডি দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস নেক্সট ন্যাশনালিটি প্রেজেন্ট এমপ্লয়মেন্ট উইথ ডিজাইনেশান অ্যান্ড অফিসিয়াল অ্যাড্রেস এটা যদি আপনারা এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে এই ঘরটা ফিল আপ করবেন হলে কিন্তু করার দরকার নেই নেক্সট দেখুন ক্যাটাগরি এখানে ক্যাটাগরির অপশানগুলো দেওয়া আছে আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে কিন্তু ফিল আপ করবেন তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলসটা দিতে হবে এখানে কিছু বিষয় দেওয়া আছে আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এখানে কিন্তু এডুকেশনাল ডিটেলসটা দিতে হচ্ছে এডুকেশনাল ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু যে ডিটেলসটা লাগছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান নেম অফ দ্য এক্সাম পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট আপনারা এখানে মাধ্যমিক লিখে দেবেন নেক্সট নেম অফ দ্য বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা আপনারা মাধ্যমিক যে বোর্ড থেকে কোয়ালিফাই করেছেন ওই বোর্ডের নেমটা কিন্তু এখানে দিতে হবে নেক্সট ইয়ার অফ পাসিং মাধ্যমিক আপনারা কোন ইয়ারে পাস করেছেন ইয়ার অফ পাসিংটা দিতে হচ্ছে টোটাল মার্কস অব টেন আপনাদের কত মার্কস ছিল পার্সেন্টেজ অফ মার্কস অথবা সিজিপিএ আপনাদের যে মোডে এক্সাম হয়েছে ওই মোডটা এখানে দিয়ে দেবেন নেক্সট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট আপনারা কিন্তু এখানে মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করে দেবেন আপনারা এই মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করে এখানে দেখুন নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের এইচএসের ডিটেলসটা দিতে হবে আগের মতোই কিন্তু ডিটেলসগুলো লাগছে ফার্স্ট কিন্তু নেম অফ দ্য এক্সাম পাস্ট এখানে আপনারা হায়ার সেকেন্ডারি লিখে দেবেন নেক্সট দেখুন নেম অফ দ্য বোর্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের বোর্ড নেমটা দিতে হবে ইয়ার অফ পাসিং টোটাল মার্কস অব টেন্ট আপনারা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা দিতে হবে এবং পার্সেন্টেজ অফ মার্কস বা সিজিপিএটা দিতে হচ্ছে নেক্সট কিন্তু আপনাদেরকে হায়ার সেকেন্ডারি বা এইচএসের যে মার্কশিটটা কিন্তু আপলোড করতে হচ্ছে আপনারা এখানে ক্লিক করে মার্কশিটটা আপলোড করে দেবেন নেক্সট আপনারা কিন্তু নেক্সট অপশানে ক্লিক ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে আন্ডার গ্র্যাজুয়েশান বা এখানে অনার্সের যে সাবজেক্টগুলো বা ডিটেলসটা দিতে হচ্ছে ফার্স্ট কিন্তু নেম অফ দ্য প্রোগ্রাম এখানে কিন্তু আপনারা বিএ বা বিএসসি বা এনি আদার ইকুইপ্যালেন্ট যে স্ট্রিম আপনারা কিন্তু এখানে লিখে দেবেন নেক্সট দেখুন নেম অফ দ্য ইউনিভার্সিটি এখানে আপনাদের ইউনিভার্সিটির নেমটা দিতে হচ্ছে ইয়ার অফ পাসিং যে আন্ডার গ্র্যাজুয়েশান আপনারা কোন ইয়ারে পাস করেছেন ইয়ার পাসিংটা দিতে হচ্ছে সাবজেক্ট দিতে হচ্ছে ইউজি সাবজেক্ট টোটাল মার্কস অব আপনারা কত মার্কস পেয়েছেন এবং পার্সেন্টেজও মার্কস দিতে হচ্ছে নেক্সট আপলোড ফাইনাল মার্কশিট অর্থাৎ এখানে কিন্তু যে আন্ডার গ্র্যাজুয়েশান বা এখানে যে ব্যাচেলার ডিগ্রি তার কিন্তু এখানে যে ফাইনাল মার্কশিটটা সিক্স সেমিস্টারের বা আপনাদের যদি তিনটা ইয়ার হয় তাহলে থার্ড ইয়ারের মার্কশিটটা কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশানের ডিটেলসটা দিতে হবে আগের মতো সেম নেম অফ দ্য প্রোগ্রাম এম এ অর এম অর এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন নেক্সট দেখুন নেম অফ দ্য ইউনিভার্সিটি আপনারা কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশান করেছেন ইয়ার অফ পাসিং সাবজেক্ট আপনাদের পিজিতে কোন সাবজেক্ট ছিল ওই সাবজেক্ট নেমটা এখানে দিতে হচ্ছে নেক্সট টোটাল মার্কস অব আপনারা পিজিতে কত মার্কস পেয়েছেন এবং পার্সেন্টেজ অফ মার্কস বা সিজিপি আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন নেক্সট আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিটটা কিন্তু আপলোড করতে হচ্ছে এগুলো কিন্তু আপনারা আপনাদের মার্কশিট দেখে বা সার্টিফিকেট দেখে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালাম এই সমস্ত কিছু আপনারা ফিল আপ করে এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাদের বিএডের ডিটেলস চাওয়া হয়েছে যদি আপনাদের বিএড না থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশানগুলো কিন্তু স্কিপ করে যেতে পারেন আর যদি বিএড থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে বিএডের ডিটেলসটা দিতে হবে এখানে কিন্তু আগের মতোই সেম একইভাবে বিএডের ডিটেলসগুলো দিতে হবে আর যদি না থাকে তাহলে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু এম এডের ডিটেলস চাওয়া হয়েছে যদি আপনাদের কোনো এম এড থেকে থাকে তাহলে আপনারা এমএডের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু আগের মতোই সেম যদি না থাকে তাহলে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে যদি আপনাদের এম ফিল থাকে তাহলে কিন্তু এখানে এম ফিলের ডিটেলস চাওয়া হয়েছে নেম অফ দ্য প্রোগ্রাম নেম অফ দ্য ইউনিভার্সিটি ইয়ার অফ পাসিং টোটাল মার্কস পার্সেন্টেজ অফ মার্কস নেক্সট আপলোড সার্টিফিকেট এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আবারও এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের কিছু ডিটেলস চাওয়া হয়েছে যদি আপনাদের নেট সেট গেট বা আদার ন্যাশনাল এক্সামিনেশন কোয়ালিফাই থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখুন হুয়েদার কোয়ালিফাইড ফর নেট সেট গেট অর এনি আদার ইকুইপ্যালেন্ট এক্সামিনেশান এখানে কিন্তু এই অপশানগুলো দেওয়া আছে যদি আপনাদের নেট সেট কোয়ালিফাই থাকে এই ঘরগুলোর মধ্যে সিলেক্ট করবেন যদি না থাকে তাহলে কিন্তু এনে এই অপশানটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের নেট থাকে তাহলে আপনারা এখানে নেট অপশানে ক্লিক করবেন তারপর যদি আপনারা এখানে নেট অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে যে সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে আপনারা এখানে সার্টিফিকেট আপলোড করবেন নেক্সট আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক হলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবার কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে দেখুন এখানে কিন্তু ব্যাংকের অ্যাড্রেসটা দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশান ফি বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা কিন্তু এই ব্যাংকের অ্যাড্রেসে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে নেবেন নেক্সট দেখুন এখানে কিন্তু নেম অফ দ্য ব্যাঙ্ক ডে ডেট অফ পেমেন্ট এই বিষয়গুলো কিন্তু চাওয়া হয়েছে অ্যামাউন্ট সেন্ট থ্রু নেপ্ট অর্থাৎ আপনারা যে নেপ্টের মাধ্যমে কত অ্যামাউন্ট সেন্ট করেছেন ওই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করতে হবে নেপ্ট রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনাদের রিসিপ কপিতে থাকবে ওখান থেকে দেখে কিন্তু নেপ্টের রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনাদেরকে এখানে পেমেন্টের রিসিপ্টটা কিন্তু আপলোড করতে হচ্ছে আপনারা যে পেমেন্ট করবেন তার কিন্তু রিসিপ কপিটা এখানে আপলোড করে দেবেন তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের পেমেন্টের স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা ফটো এবং সিগনেচার আপলোডের স্টেপে চলে আসবেন এখানে দেখুন ফার্স্ট কিন্তু আপনাদেরকে ফটো আপলোড করতে হচ্ছে নেক্সট আপনাদেরকে কিন্তু সিগনেচারটা আপলোড করতে হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা জেপিজি বা জেপিজি ডকুমেন্ট ডকুমেন্টসগুলো আপলোড করবেন নেক্সট দেখুন ফটো এবং সিগনেচার আপলোড করার পরে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু দেওয়া আছে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড অর্থাৎ আপনাদের যে ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং আপনাদেরকে একটা মেল করা হবে আমার ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা মেল এসছে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে এবং আপনারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে একটা সামারাইজড ফর্ম রিসিভ করবেন এবং এখানে কিন্তু একটা পিডিএফ দেওয়া হয়েছে আমি এই পিডিএফটা একটু ওপেন করছি এই পিডিএফটা দেখে নিন আপনারাও কিন্তু এই পিডিএফটা ফার্স্ট রিসিভ করবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পিএইচডি প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি টু টু টোয়েন্টি থ্রি এবং একটা পিডিএফ কিন্তু এইভাবে আপনাদেরকে দেওয়া হবে আপনারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এই বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাপ্লিকেশানের যে কনফার্মেশন পেজটা রিসিভ করবেন এবং আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং এটি ছিল এই বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এভাবে এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের ফর্ম ফিল আপ শুরু হলে বা নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব থ্যাংক ইউ